মালিঞ্চা প্রিমিয়ার লীগ সম্প্রীতি কাপ 2019 শর্ট টু লং টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মালিঞ্চা হাইস্কুল মাঠে। তারিখ 12 ও 13 জানুয়ারি। প্রবেশ মূল্য 501 টাকা। প্রথম পুরস্কার 10,000, দ্বিতীয় পুরস্কার 7,000, তৃতীয় পুরস্কার 4,000। নিউজ পার্টনার ANM নিউজ। বিশদ জানতে উপরোক্ত ফোন নম্বরগুলিতে যোগাযোগ করুন। পশ্চিম মেদিনীপুর জেলা সবংয়ে স্কুল চত্বর থেকে 100 মিটার দূরত্বের মধ্যে একটি ইলেকট্রিক খুঁটি নিচ থেকে বেরিয়ে রয়েছে ইলেকট্রিকের তার ও ফিউজ। সবং এলাকায় স্কুল ছাড়াও রয়েছে পেট্রোল পাম্প, রয়েছে বাজার। রাস্তার ধারে হওয়ায় গাড়ি ও মানুষের যাতায়াত এখান থেকেই হয়। এর আগেও এই জায়গায় অঘটন ঘটেছে, তা সত্ত্বেও উদাসীনতা লক্ষ্য করা গিয়েছিল বিদ্যুৎ দপ্তরের। এতে প্রতিনিয়ত সমস্যা হতো সাধারণ মানুষের, এমনকি যে কোনো মুহূর্তে ঘটতে পারত কোনো অঘটন। তাই এই সমস্যার কথা কয়েকদিন আগেই প্রথম তুলে ধরে ANM নিউজ। তার জেরেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই জায়গায় এসে সারাই করে। এতে খুশি সাধারণ মানুষ, তারা ধন্যবাদ জানিয়েছে ANM নিউজ ও বিদ্যুৎ দপ্তরকে। প্রথমেই ধন্যবাদ জানাই ANM নিউজকে। গতকাল আমাদের এখানে কারেন্টের ইলেকট্রিকের যে তারটা ছিল তা ওয়ারিং করা হয়েছে। এটা আমাদের এখানে রাস্তার পথের চারিদের শর্ট সার্কিট হওয়ার থেকে অনেকটা সম্ভাবনা ছিল, রিপেয়ার হওয়ার জন্য অনেকটাই মানুষ উপকৃত হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।